নমস্কার, এই ভিডিওতে আমরা যেটা পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়েছে 25শে জানুয়ারি, তার যে সেকেন্ড হাফ, তার ইংলিশ কোশ্চেনটা আমরা আলোচনা করছি। এটা বি সিরিজের কোশ্চেন, উপরে দেখাই যাচ্ছে বাঁ দিকে। তো প্রথম যে ইংলিশ প্রশ্নটা রয়েছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। আচ্ছা, এখানে যেটা রয়েছে দ্য বিহেভিয়ার, এই অপশানটা পড়ছি, দ্য বিহেভিয়ার অফ চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক, দ্য বিহেভিয়ার অফ চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আচ্ছা, এখানে বিহেভিয়ারটা আর কি কোয়ালিফাই করছে, তো সেহেতু বিহেভিয়ারটা ওয়ার হবে না, এখানে বিহেভিয়ারটা ওয়াজই হবে। অপশান বি সঠিক উত্তর আমার হিসাবে। যদি আপনার মনে হয় যে আমি কিছু ভুল বলেছি, আপনার সঙ্গে মিলছে না, অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যেটা অন্যান্য অনেকের উপকার হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পিএসসি তো অ্যান্সার কী দেবেই, তখন আরও ভালো জানা যাবে। 76 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। এবার দেখুন, আন্ডার মানে তলে, তাই মেয়েটি তলায় বসতে পারে না, বিসাইড হবে। তো যেহেতু স্যাট হচ্ছে ভার্ব এখানে, আর এখানে সেহেতু বিসাইড সে সঙ্গে এস যোগ হবে না, এখানে বিসাইডই হবে ডি। 72, দ্য ফাইন্ড দ্য ফর্ম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স এস্টিম। এবার এস্টিম কথাটার মানে হচ্ছে একটা সম্মান বা একটা রেসপেক্ট, এই ধরনের জিনিস। এবার দেখুন, এখানে রেসপেক্ট আছে, এনিমিটি মানে শত্রুতা, এলিগেন্স মানেও কিন্তু অনেকটা এস্টিম টাইপের। এলিগেন্স মানে কি, একটা প্রাচুর্যতা, একটা রাজকীয় ভাব, এই ধরনের জিনিসটা ধরতে পারেন। একদম এক্স্যাক্টলি রাজকীয় ভাব যেগুলো বলছে এটা আপনার, ওই ধরনের জিনিসটা। আর ফেমাস মানে বিখ্যাত। এবার রেসপেক্ট আর এলিগেন্সের মধ্যে একটু কনফিউশন হওয়া এখানে স্বাভাবিক, তাহলে এস্টিমের জায়গায় আমি এলিগেন্সই দেবো, কিন্তু রেসপেক্টটাও ভুল নয়। এবার পিএসসি কোনটা নেবে সেটা ওদের ব্যাপার। 77, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ সেম মিনিং অ্যাজ কশাস। কশাস মানে সতর্ক থাকা, হ্যাঁ, সতর্কীকরণ, হ্যাঁ, কশনারি বা কশান, এই ধরনের জিনিসটা বোঝানো হয়। তো পিসফুল মানে শান্ত, ওয়াইজ মানে জ্ঞানী, কেয়ারফুল মানে সতর্ক, আর কারেজিয়াস মানে সাহসী। সুতরাং অপশান সি 77টা উত্তর। 73 হচ্ছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রত্নার মাদার ইজ ড্যাশ, সি ক্যানট ইভেন সাইন হার নেম। তা রত্নার মাদার এমন কী ব্যাপার যে তিনি তার নামটি সই করতে পর্যন্ত পারছেন না। লিটারেট মানে যে লেখাপড়া জানে, তো সে তো করতেই পারবে। স্ট্রেঞ্জ মানে খুবই মানে অদ্ভুত জাতীয় কিছু জিনিস। ইলিটারেট মানে অশিক্ষিত, আর ডিফ মানে হচ্ছে কালা। কালার সঙ্গে শিক্ষার কোনো মানে মানে সই করার কোনো ব্যাপার নেই, অশিক্ষার সঙ্গে সই করার ব্যাপারটা জড়িত আছে, সেহেতু সি 73টা। 78, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। তো লুকড ডাউন হয় না, সেটার মানে সম্পূর্ণ আলাদা, লুকড আপও হবে না, লুকড ইন হয় না, লুকড অ্যাট হয়। যেমন লুকড ডাউন আপন মানে একটু ঘৃণা করা টাইপের জিনিস, লুকড আপ মানে কারোর প্রতি মানে কারোর আশায় বসে থাকা, এই ধরনের ব্যাপারগুলো হয়। তো এখানে লুকড অ্যাটই হবে। তারপরে 74 নম্বরে দেখি, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। মানে কী ধরনের প্রত্যার্থীদের নাম অ্যাডমিশন বোর্ডে দেওয়া হয়, অ্যাডমিশন টেস্ট আর কি, ফর দ্য অ্যাডমিশন টেস্টের জন্য নাম দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হবে? নিশ্চয়ই সম্মানীয় ব্যক্তিদের নাম ওই টেস্টের জন্য দেওয়া হয় না, আইডিয়াল মানে আদর্শ ব্যক্তিদের নামও দেওয়া হবে না, ইলিজিবল না, এলিজিবল মানে যারা যোগ্য বা সমর্থ। যেমন হয়তো ইসরোতে পরীক্ষা নিচ্ছে, এবার সেখানে গ্রাজুয়েশনে বলাই আছে হয়তো যাকে গেট পরীক্ষা করে থাকতে মানে পাস করে থাকতে হবে, তবে তাকে ডাকা হবে। এবার সে জায়গায় আমি গ্র্যাজুয়েশন নিয়ে চলে গেলাম, তাহলে আমি কিন্তু সেখানে অনারেবল হতে পারি, আমি সেখানে আইডিয়াল ব্যক্তিও হতে পারি, কিন্তু মানে হলে হবে না, আমাকে ওই যোগ্যতাটা থাকতে হবে। ওই যোগ্যতার মানে হচ্ছে এলিজিবল এখানে হবে। 79, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অমিত স্টোরি অ্যাবাউট গোস্ট অ্যান্ড উইচেস ইজ নট, মানে অমিতের যে গল্পটা আছে মানে ভূত আর উইচেস মানে হচ্ছে ডাইনি বা পিতনি, এদের সম্পর্কে এটা কী নয়, বিলিভেবল, এটা কি বিশ্বাসযোগ্য নয়, নাকি এটা কি মানে স্ট্রেঞ্জ মানে আশ্চর্য নয়, মানে এটা যদি আমি স্ট্রেঞ্জ করি তাহলে এই ভূত আর পেতনিদের গল্প আশ্চর্য নয়, এরম বলা হবে আর কি। ওয়াইল্ড মানে বন্য, আর রেলিভেন্ট মানে যথোপযুক্ত, এখানে বিলিভেবল হবে, মানে ভূত বা এই পেতনিদের গল্প বিশ্বাসযোগ্য নয় আর কি, যেটা অমিত বলেছে, যাদের নাম অমিত তারা তো গেল। 75, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। সঠিক বাক্যটা হচ্ছে অ্যাম্বিশিয়াস, প্রথমটাই সঠিক, AMBITIOUS। 80টা হচ্ছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, সেই বড় বড় ইলেকট্রিক পোস্টের নিচে সেই কঙ্কালের ছবি দিয়ে ডেঞ্জার লেখা থাকে, তো সেই হচ্ছে ডেঞ্জারাস মানে বিপজ্জনক। ট্রেডিবল মানে বিপজ্জনক, কিন্তু এখানে বলছে অপোজিট মানে। কোয়াইট মানে শান্ত, সেফ মানে সুরক্ষিত বা নিরাপদ, আর জেন্টল মানে হচ্ছে মৃদু, পোলাইট, মোলায়েম, এরকম আর কি। তো ডেঞ্জারের উল্টো আমার মতে সেফই হবে এখানটায়, সি 80টা সি। 81 নম্বরটা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ
ए मैन हेल्दी वेल्दी एंड वाइज एबार कि हबे मेड मेक हैव मेड मेक्स एबार एइखानटा मेक्स ही हबे एइखानटा मेक हबे ना क्या सर एंड दिए जुक्त करा आछे ना एंड दिए जुक्त थाकलेओ हबे ना एटा दुटो आलादा वाक्य के बोझानो होच्छे तो एखाने एखाने मेक्स ही हबे एक मैंने व्याख्या एत भिडियोर मध्य देवा जाए जगह दिए देव छियासी फिल इन द ब्लैंक विद द एप्रोप्रिएट प्रिपोजिशन फ्रम द लिस्ट बिलो द एम्पायर अकबर रूल्ड डैश ए वास्ट किंगडम विथ ओवर ऑन बाय रूल्ड ओवर है सब समय शासन करा है ब्रिटिश रूल्ड ओवर इंडिया ये बला है तो रूल्ड ओवर है मैं शासन करेछे कारोर उपरे हाँ ভারতবাসীদের উপরে ব্রিটিশে শাসন করেছে এই ওপর বলতে এই ওভার বোঝানো হবে অন হবে না কেন স্যার অন মানে তো ওপর না এখানে হবে না রুলডের সঙ্গে ওভারই হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অ্যাফ্রেডের সঙ্গে অলওয়েজ অফ হয় অ্যাফ্রেড অফ টাইগার মনে রাখবেন এগুলো আপনি যদি দেখুন এটা দুটো উপায় আছে এক তো আপনি কোনো টিচারের কাছে গেলেন যিনি আপনাকে এরকমভাবে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে শেখাবেন আর যদি আপনি টিচারের কাছে যেতে না পারেন চেষ্টা করুন ছ মাস এক বছর নিউজ পেপার পড়তে বা কোনো টিভি নিউজ চ্যানেল শুনতে আশা করি এই ধরনের অনেক কিছু জিনিস কভার হয়ে যাবে কিন্তু কিছু জিনিস নিউজ পেপার বা ওই টিভি দেখে কভার হবে না সাতাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ খুবই দুঃখিত ফোনটা হুট করে চলে এসছে আমরা একটু বন্ধ করে দিই এই ইয়েটাকে কী বলে খুবই দুঃখিত আমার এটা করা উচিত ছিল আগে আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে তো এখানে মানে সুরেশ বা মানে যে দুটি ভাইয়ের মধ্যে সুরেশ বা রমেশের মধ্যে কাউকেই যোগ্য পাওয়া যায়নি যে জবের ইন্টারভিউটা হয়েছিল সেটা হচ্ছে এখানে ওয়্যার হবে কেন এবার অনেকেই আছে সুরেশ ওইভাবে হবে না এটা হবে ওয়াজ আমার হিসাবে ওয়াজ হবে আপনার যদি কোনো জায়গাতে কনফিউশন লাগে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার হিসাবে সাতাশিটা সি তিরাশিটা যে চুজ ফ্রম দ্য বিলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য অ্যাকশন হুইচ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ মানে যে কাজটা খুবই শক্ত এবং যেটা হচ্ছে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না সেটাকে কী বলা হবে আনঅ্যাভয়েডেবল আনঅ্যাভয়েডেবল কথাটা মানে হচ্ছে যেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না যেটা হবেই হ্যাঁ ইনএক্সপ্লিকেবল তার মানে হচ্ছে এই যেটাকে ব্যাখ্যা বা বর্ণনা করা যায় না অপশান বি সঠিক উত্তর স্যার ইনডেসক্রাইবেবলও তো হতে পারে যাকে ডিসক্রাইব করা যাচ্ছে না ওইরকমভাবে ইংলিশের ব্যাপারগুলো আসবে না এটা ইনএক্সপ্লিকেবলই হবে আচ্ছা ইনকোহারেন্ট এটাও হবে না চুরাশিটা হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো শি কুড নট মেক হাপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই তিনি সে ডিসিশানই নিতে পারলো না কী হবে কেন স্যার এই তো ডিসিশান অপশান এতেই দেওয়া আছে না এখানে ডিসিশান হবে না এখানে মাইন্ডই হবে মেক আপ হার মাইন্ড এটা একটা ফর্ম ইংলিশের হুম তারপরে হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড হেভেনের সঙ্গে মানে তিনি সে মানে সব জায়গায় গিয়েছে সব জায়গায় বলতে যত জায়গায় যাওয়া সম্ভব সুতরাং তার মধ্যে স্বর্গও পড়ে আর নরকও পড়ে হেভেন অ্যান্ড স্কাই হবে না হেভেন অ্যান্ড কসমোস হেভেন অ্যান্ড আর্থ হয় না হেভেন অ্যান্ড হেলই হবে আচ্ছা অবশ্যই তারপরে হচ্ছে 79 ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ মানে কেউ কেউ থাকে না স্কুলে যে অন্য মানে দুর্বল বাচ্চাদের ভয় দেখায় যেমন ধরুন আমরা বলতে পারি এই হিসাবে জিয়ান মানে নবিতার কার্টুনে জিয়ান যেমন সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায় তো তাদের কী বলে তাদের ট্র্যাম্প বলে না বুলি বলে না হিপোক্রাইট বলে ট্রেসপাসার বলে বুলি বলে ইংলিশে বুলি জিনিসটা আছে অনেক জায়গায় পাওয়া যায় আর কি আই হেট বুলিজ মানে যারা বেশি গল্প দেয় আর এসব মারাপাটি করতে পছন্দ করি না হ্যাঁ হিপোক্রেটের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা মুখে এক বলবে আর কাজের এক করবে আর ট্রেসপাসার্স মানে অনধিকার প্রবেশকারী হয় না আচ্ছা তারপর হচ্ছে 85 চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশানস বিলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে প্যাসিভ হচ্ছে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট এবার ডাইরেক্ট এখানে হবে এবার ওয়ান সিআরডি যে দুটো ওয়ান রয়েছে ওয়ানের মানে হচ্ছে কেউ আর কি কেউ এটা করতে পারে কেউ কারোর পক্ষে এটা সম্ভব হয় এটাও দেখুন এটা প্যাসিভের দিকে চলে যাচ্ছে তো সেই হিসাবে আমার মতে এ আর বি অপশানে দে রয়েছে সুতরাং দেটা ডেফিনেটলি মানে এই দুটোর মধ্যে একটা হবে এবার কোনটা হবে যদি আমরা বিটা দেখি দে ক্যান অ্যাকমপ্লিশ সেটা ডাইরেক্ট বলা হচ্ছে আর এ নম্বরটা বলছে দে মে তারা হয়তো করতে পারে তো এই দুটোর মধ্যে সত্যি কথা বলতে আমার একটু কনফিউশন লাগছে একটু ভালো করে বসে না ভাবলে হবে না তো আমার হিসাবে বিতেই যাচ্ছি আমি
আচ্ছা, 90টা হচ্ছে দ্য চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। শি হ্যাড টাইম টু ফিনিশ অল কোয়েশ্চেন্স, তাহলে তার সময় ছিল সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছে। তাহলে উত্তর প্রশ্নটা মানে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বা উত্তর, এর প্রশ্ন কী হবে, তাহলে কি তার কাছে টাইম ছিল যে সমস্ত প্রশ্ন উত্তর লেখার? অপশান বি, হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, তার কাছে কি সময় ছিল না সব প্রশ্নের উত্তর দেওয়ার, এটাই বলছে। আচ্ছা দেখি, ডু ইউ থিঙ্ক শি হ্যাজ, না এ তো নয়, ডিড শি ম্যানেজ টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, আচ্ছা অপশান সিটা দেখে নিচ্ছি একবার। তো সি আর বি আর সি এর মধ্যে আমি বিটাতেই ভোট দেবো, ব্যাখ্যা আলাদা আছে সেটা এই ভিডিওতে করা যাচ্ছে না। এখানে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, উই বাই মিট ফ্রম এ, আমরা মাংস কার থেকে কিনি, কসাইয়ের থেকে কিনি, কসাইয়ের ইংলিশ হচ্ছে বুচার, গ্রিন গ্রসার মানে হচ্ছে ওই গ্রসার মানে মুদি আর কি, তো যারা ওই ভেজিটেবল বেচে তাদের বলা হচ্ছে। আচ্ছা, তার ব্রোকার মানে হচ্ছে দালাল, আর বেকার মানে হচ্ছে যারা ওই পাউটি কেক বিস্কুট যেসব জায়গায় তৈরি হয় সেটাকে বলে বেকারি, ওই হচ্ছে বেকার। আচ্ছা 96, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো, স্যাটেলাইট অপশান এ, এস এ টি ই এল এল আই টি ই, স্যাটেলাইট অপশান এ হবে আমার হিসাবে, মানে আমার হিসাবে না ডেফিনেটলি ওটাই হবে। 92, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো, দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড নেল, টুথ আর নেল একসঙ্গে হবে, দেখুন এখানে অপশানে নেল থাকবেই, সি অপশানে নেল হবে, কেন টুথ আর নেল কেন হবে, দেখুন আমাদের একটা পেজ আছে ফেসবুকে স্টাডি উইথ আস, আজ থেকে প্রায় 2 বছর আগে পেজটা খুলেছিলাম এবং সেখানে আমাদের কিছু ইংলিশ মেটেরিয়াল দেওয়া আছে। আপনি ফেসবুকের ওই পেজটা গিয়ে, ফেসবুকে গিয়ে স্টাডি উইথ আস গিয়ে আমাদের চ্যানেলের লোগো দেখে নেবেন, প্রায় 6000 মতন লাইক আছে, ওটা দিয়ে স্ক্রল করতে করতে 2 বছর আগে, বা আপনি যদি ফেসবুকে যে ফটো আপলোড হয়েছে সেইগুলো সবকটা একসঙ্গে দেখেন, আশা করছি গোটা 10-15 মিনিট খুঁজলে আপনি ইংলিশ মেটেরিয়ালটা পেয়ে যাবেন এবং সেই মেটেরিয়াল থেকে অনেক কিছু এখানে কমন আছে, আপনি দেখে মিলিয়ে নেবেন, আর সেটা ফ্রিতেই দেওয়া আছে, আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, এক নম্বর কথা। আচ্ছা 2 নম্বর হচ্ছে, আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এই বছরই ইংলিশ পড়ানোর জন্য আলাদা করে আমরা টিচার রেখেছি, তো তারাও এটা আপনাকে শেখাতে পারে, তো আপনি যদি চান আপনি আমাদের কোচিংও আসতে পারেন। আচ্ছা তারপরে হচ্ছে, মানে আসা বাধ্যতামূলক নয়, যা ইচ্ছা। তারপর হচ্ছে টুথ অ্যান্ড নেল হলো, তারপরে 97, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, সরকার তাকে শাস্তি দিয়েছে তার কী কাজের জন্য, ইললিগাল মানে বেআইনি, ডেফিনেটলি বেআইনি হবে। আচ্ছা স্যার অ্যান্টি সোশ্যাল, সেটাও তো সমাজবিরোধী কাজের জন্য তো শাসন হয়, মানে শাস্তি হয়, ঠিক আচ্ছা। তারপর চ্যারিটেবল মানে দয়াপূর্ণ কাজ, মানে কেউ যদি দয়া দাক্ষিণ্য করে তাকে তাকে মোটেই শাস্তি দেওয়া হয় না। শেমফুল মানে লজ্জাজনক, অনেকেই লজ্জাজনক কাজ করে থাকে তার জন্য শাস্তি দেওয়া হয় না। এবার ইললিগাল আর অ্যান্টি সোশ্যালের মধ্যে কোনটা হবে, সবসময় মনে রাখবেন গভর্নমেন্ট ল ভাঙার জন্য শাস্তি দেয়, আর সেটা হচ্ছে ইললিগাল মানে বেআইনি, অ্যান্টি সোশ্যাল কাজটাকেও এইখানে অপশানে নেওয়া যাবে না, এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। 93, চেঞ্জ ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, আচ্ছা দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ দ্য মানি, আচ্ছা তাহলে পুয়ার চিলড্রেন সোসাইটি মানে দরিদ্র শিশুদের টাকা দিয়ে সাহায্য করবে, তাহলে দরিদ্র শিশুরা টাকা পেয়ে সোসাইটির দ্বারা সাহায্যকৃত হবে, তাহলে দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, দেখে নিই অপশান এটা দেখলাম আর সিটা দেখে নিই, দ্য পুয়ার চিলড্রেন উইল রিসিভ হেল্প ফ্রম সোসাইটি উইথ মানি, আমার হিসাবে এই হবে এখানে এ অপশান। 98 হচ্ছে, চেঞ্জ ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 ইয়ার্স, তাহলে এখানে রনি ওয়াজ টট এই হিসাবে হবে, দেখি অপশান এ আর সি কী বলছে, রনি ওয়াজ টট বাই টিউটর ম্যাথামেটিক্স, এটা অপশান এ হবেই না, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স, অপশান সি রাইট অ্যান্সার। 94টা বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপোজিশন অপশানস গিভেন বিলো, বাই দ্য টাইম উই রিচ দ্য হোম দ্য রেইন হ্যাজ স্টপ না হ্যাড স্টপড, এই দুটোর মধ্যে কনফিউশন লাগছে, আমি এই এই অপশানটাই নেবো, এবার আপনার ইচ্ছা আপনি যে অপশানটা নিতে পারেন, ভুল মনে হলে আপনি সঠিকভাবে কমেন্টে জানাতে পারেন, সবাইকে অনুরোধ থাকছে কমেন্টটাও দেখে নেবেন। আচ্ছা চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ভার্ব অফ দ্য অপশানস গিভেন বিলো, হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, আছে কোথাও হ্যাড বিং না বিং মানে কি করা হচ্ছে হবে না, ওয়্যার অ্যাপয়েন্টেড হবেই না, ওয়্যার এখানে মিলছে না, ওয়াজ বিন হয় না, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এখানে ডি হবে, 99টা ডি অপশান। 95, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস অ্যাট লাভস উইদাউট নো রিজন, মানে যে প্রায়ই কোনো কারণ ছাড়া হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে তাকে কী বলা হবে, তাহলে ম্যান সিমস মানে মানুষটাকে দেখে কী মনে হয়,
হ্যাপি, যে হ্যাপি মানুষের সবসময় বিনা কারণে হাসে না, চিয়ারফুল মানুষের আনন্দিত থাকে কিন্তু বিনা কারণে হ্যাঁ হ্যাঁ করে হাসে না, অ্যাবনর্মাল মানে একটু মস্তিষ্ক বিকৃতি, এইটা অপশানটা সঠিক, আর অ্যাডমিরেবল মানে সম্মানীয় বা সম্মান করা, সুতরাং অপশান সি হবে 95টা। 100, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বেনিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হোয়েন বাইং এ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দি পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস। এক্ষেত্রে কিপ ইন মাইন্ড মানে কি, চিন্তা করা বা কোনো কিছুকে নজরে রাখা, কনসিডার করা, মানে এটা কিন্তু আপনি কিপ ইন মাইন্ড মানে এটাকে ভেবে আপনি কাজটা করবেন। তো সেখানে ইনভেন্ট মানে যেটা হচ্ছে, ইনভেন্ট মানে আবিষ্কার করা, ইগনোর মানে সেটাকে ইগনোর করা বা একদম কেয়ার না করা, থিঙ্ক অ্যাবাউট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, থিঙ্ক অ্যাবাউট সি অপশান হবে, আর ডি মানে সম্মানের। তো সুতরাং আমার হিসাবে এটা, তো ভিডিওটা এটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।